সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে আগুন এখনও জ্বলছে। সকাল থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। আগুন নিয়ন্ত্রণে তবে পুরোপুরি নেভাতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাগেরহাট প্রতিনিধি আমিরুল বাবু এবং মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। শনিবার বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া অঞ্চলে আগুন দেখতে পান জেলেরা। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়, তবে রাত নেমে আসায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। রোববার সকালে আগুন নিভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস, পরে নৌবাহিনীর ফায়ার ফাইটিং টিমও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিমান বাহিনীর হেলিকপ্টারও। পুরো এলাকা ঘিরে ফায়ার লাইন করে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আগুন ছড়ানোর শঙ্কা নেই, তবে নিয়ন্ত্রণে সময় লাগবে। এটি একটি চ্যালেঞ্জিং ফায়ার, কারণ আমরা কোনো একটা অ্যাপারেটাস আমরা প্লেন ল্যান্ডে নিতে পারছি না। এটি নৌকার মাধ্যমে আমরা সুন্দরবনে নিতে হচ্ছে, পাশাপাশি আবার নৌকার উপরে রেখে কাজ করতে হচ্ছে। এটি ফায়ারটা বিভিন্ন জায়গায় এই ঝোপ ঝাপের মধ্যে বনের, বিশেষ করে হোস্টাল ফায়ারটা যেটি হয় সেটিই আছে। তবে আমরা নিয়ন্ত্রণে কাজ করছি, আশা করি নিয়ন্ত্রণ দিতে পারবো, তবে একটু সময় লাগবে। আগুন লাগার কারণ বা কি পরিমাণ জায়গা পুড়েছে এখনো জানা যায়নি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, একটা তদন্ত কমিটি গঠন করেছি, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তারা বিস্তারিত তদন্ত করে জানাবে। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।